আসসালামু আলাইকুম সবাইকে ইউজ এ পসেসিভ তো ইউজ এ পসেসিভ যখন তোমার প্রশ্নে বলা থাকবে তোমাকে সাতটা শব্দ বসাতে হবে সেই সাতটা শব্দ ক্রমান্বয়ে আসছে তুমি দেখে নাও দেখো মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার ইটস তাহলে এই সাতটা শব্দ কি কি মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার ইটস এই সাতটা শব্দ এই সাতটা শব্দের একত্রে নাম কি পসেসিভ এই পসেসিভ কিন্তু মালিকানা বোঝায় পসেসিভ কি বোঝায় মালিকানা বোঝায় তাহলে দেখো আমাদের এখানে যে উদাহরণটা রয়েছে দে কমপ্লিটেড তারা শেষ করেছিল কমপ্লিট করেছিল ড্যাশ টাস্ক এখানে বলা আছে ইউজ এ পসেসিভ এখানে একটি পসেসিভ ব্যবহার করতে বলা হয়েছে আমরা বলতে পারি দে কমপ্লিটেড দেয়ার টাস্ক তারা তাদের কাজটি শেষ করেছিল আরেকটি দেখো দিস ইজ ড্যাশ হাউস আমরা বলতে পারি দিস ইজ মাই হাউস দিস ইজ হিজ হাউস দিস ইজ হার হাউস এমনভাবে অনেকগুলোই কিন্তু এখানে বলা যায় দেখো আমরা বলতে পারি দিস ইজ মাই হাউস দিস ইজ আওয়ার হাউস দিস ইজ হিজ হাউস দিস ইজ হার হাউস মূলত একটি পসেসিভ তোমাকে এখানে বসাতে হবে